এক্সপ্লোর বিউটি বাংলাদেশ যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে, আমরা নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারব, পাশাপাশি দেশের ঐতিহাসিক স্থানসমূহ আপনাদের তুলে ধরব। থ্যাংক ইউ। সম্পর্কে আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলুন। জয় জগৎ বন্ধু হরি, আমি ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক শ্রীরাম শ্রীঅঙ্গন। এই মন্দিরটির নাম শ্রীরাম শ্রীঅঙ্গন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর 1306 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে এই শ্রীরাম শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা করেন। 1989 সালে ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট স্থানান্তরিত হয়। শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন, অর্থাৎ এটি আপনি ঘুরে আসতে পারেন। পল্লীকবি জসীমউদ্দিনের গ্রামের নাম আম্বিকাপুর। গ্রামটি মূল শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে ফরিদপুর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। আজ ফরিদপুরের 4টি দর্শনীয় স্থান আপনাদের দেখাব। ভিডিওতে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি দেখছেন। আমাদের লোক সংস্কৃতির উপর কবিতা রচনার জন্য কবি জসীমউদ্দিনের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশে তিনিই একমাত্র কবি যার এদেশের গ্রামের সৌন্দর্য এবং গ্রামের মানুষের জীবনযাত্রা নিখুঁতভাবে উঠে এসেছে তার লেখনীতে। আপনারা ভিডিওতে ফরিদপুরে তার বসতভিটা দেখছেন। আমাদের সকলের প্রিয় এই কবির বাসভবন কুমার নদীর তীরে অবস্থিত। চমৎকার সৌন্দর্য এবং তার চারপাশের মনোরম পরিবেশের কারণে এই নদীটির আলাদা খ্যাতি আছে। বাসার অভ্যন্তরে পারিবারিক কবরস্থানে কবির কবর রয়েছে। কবি জসীমউদ্দিনের বাসা প্রবেশ করতে আপনাকে 5 টাকা প্রবেশ মূল্য ফি দিতে হবে। এখানে আপনি কবির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। যেমন চেয়ার, খাট, কিছু ছবি ইত্যাদি। এছাড়া এখানে বিভিন্ন ভাষণ, কবিতা এবং গল্প থেকে কবির নিজস্ব উক্তি দেখতে পাবেন। এসব উক্তির কিছু কিছু আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়ে এসেছি, তাই এসব পড়ে আপনি আপনার ছেলেবেলায় হারিয়ে যাবেন। কবির বাসার বাইরে একটি চমৎকার পিকনিক স্পট রয়েছে, যেখানে বিকেলবেলা মানুষজনের সমাগম ঘটে। এখানকার নদী এবং ধান ক্ষেত ঘেরা পরিবেশে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে নদীর পাশে অবস্থিত বিশাল মাঠটিতে স্থানীয়রা খেলাধুলা করে থাকে। ছোট বাচ্চাদের ছোটাছুটি দেখে হয়তো আপনি শৈশবে হারিয়ে যাবেন। ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন বাস সার্ভিস ফরিদপুরের উদ্দেশ্য চলাচল করে থাকে। এসব বাস সার্ভিসের মধ্যে রয়েছে আজমেরি, এন্টারপ্রাইজ, আনন্দ পরিবহন, সূর্যমুখী পরিবহন ইত্যাদি। এসব বাসে ভ্রমণ করতে কম বেশি 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে আপনাকে। কবির গ্রামের নাম আম্বিকাপুর। গ্রামটি মূল শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত, তাই ফরিদপুর শহরে পৌঁছে আপনি যে কোনো ধরনের বাহনে চড়ে এখানে পৌঁছাতে পারবেন।
যেহেতু সবাই এই স্থানটিকে ভালোভাবে চেনে, তাই আপনার খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হবে না। দেখছেন কুমার নদীর পার, যেখানে পল্লীকবির জসীমউদ্দিনের ছেলেবেলা কেটেছে। দেখছেন কুমার নদী, কবির বাসার বাইরে একটি চমৎকার পিকনিক স্পট রয়েছে, সেটি আপনারা দেখছেন। এখন দেখাবো ফরিদপুর ডর্স কোর্ট। 1885 সাল থেকে 1886 সালের মধ্যে আদালত ভবনটির নির্মাণের কথা শোনা গেলেও প্রকৃতপক্ষে 1889 সালে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ইংরেজ শাসকরা ফরিদপুর জেলা জজ আদালত স্থাপন করে। আপনারা ভিডিওতে ফরিদপুরের জেলা জজ আদালত দেখছেন। এর স্থাপত্য শৈলীতে নির্মিত মাঝারি আকারের এই ভবনটিকে দেখলে বোঝা যায় কোন সময়ের ভবনে ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির ভেতর কয়েকটি কক্ষে এজলাস রয়েছে, যেখানে নিয়মিত বিচার কাজ পরিচালনা করা হয়ে থাকে। আদালতের অন্যান্য কক্ষে কর্মচারীরা দাপ্তরিক কাজে নিয়োজিত থাকে। আদালত ভবনটিকে একটি ফুট ওভার ব্রিজের মাধ্যমে তার ওপারে অবস্থিত একটি ভবনের সাথে যুক্ত করা হয়েছে, যেখানে অ্যাডভোকেটদের লাইব্রেরি অবস্থিত। এই লাইব্রেরিতে আইনজীবীরা মক্কেলদের সাথে আলাপ করা ছাড়াও বিভিন্ন কেসের উপর লেখাপড়া করে থাকেন। বহু মানুষ নানা সমস্যা নিয়ে সমাধানের জন্য এখানে আসেন বলে লাইব্রেরিতে সর্বদা ভিড় লেগেই থাকে। ফরিদপুর শহরে পৌঁছে আপনি 15 টাকা রিক্সা ভাড়ায় পুরাতন বাস স্ট্যান্ড থেকে আদালত ভবনে পৌঁছাতে পারবেন। সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। থ্যাংক ইউ। এই মন্দির সম্পর্কে আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলুন। জয় জগৎ বন্ধু হরি, আমি ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক শ্রীরাম শ্রীঅঙ্গন। এই মন্দিরটির নাম শ্রীরাম শ্রীঅঙ্গন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর 1306 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে এই শ্রীরাম শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা করেন। এই শ্রীরাম শ্রীঅঙ্গন প্রতিষ্ঠার উদ্দেশ্য তৎকালীন সময়ে 19 শতাব্দীর শেষের দিকে কোল ভিল সাঁওতাল যারা এক কথা শঙ্কিত বঞ্চিত লাঞ্ছিত ছিল উচ্চবর্ণীয়দের দ্বারা, তাদেরকে প্রভু জগৎবন্ধু সুন্দর খ্রিস্টান ধর্মান্তরিত হওয়া থেকে রক্ষা করেছেন এবং তিনি উচ্চবর্ণীয় ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তাদেরকে বুকে করে রেখেছেন। আজও তারা হরিনাম কীর্তনে এই আঙ্গিনা মুখরিত করে রাখেন। এই আঙ্গিনার আরেকটি বৈশিষ্ট্য জগৎ কল্যাণের জন্য চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি প্রভু বন্ধু সুন্দরের বাণী হরিনাম লওয়ায় আর অন্য গতি নাই, হের প্রলয় এলোবায় যদি সৃষ্টি রাখবায় হরিনাম প্রচার কর, 101 বৎসর যাবৎ এখানে অখণ্ড হরিনাম কীর্তন চলছেন, যা পৃথিবীর মাঝে অত্যন্ত বিরল। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জগৎ কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করা। এখানে আমাদের হিল ট্যাক্স থেকে কিছু ত্রিপুরা ছাত্ররা আছে যারা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল বাড়িতে থাকতে, তাদেরকে এনে এখানে শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তোলা হয়, সাথে সাথে জড়জাগতিক শিক্ষাও তাদের দেওয়া হয়, তারা মানুষের মতো বাঁচতে শেখে। এটা মূলত কোন ধর্ম?
এটা মূলত সনাতন ধর্ম। সনাতন ধর্মটা কি একটু বলবেন? সনাতন ধর্ম হলো চিরন্তন, যা ছিল যা আছে এবং যা থাকবে। কোন কোন ধর্মের লোকেরা এখানে আসে? এখানে প্রভু বন্ধু সুন্দরের যে আদর্শ, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আসেন। শুধু তাই না, এখানে প্রভু বন্ধু সুন্দর শ্রীধাম শ্রীঅঙ্গন তথা ফরিদপুরকে এমনভাবে প্রেমের বন্ধনে আবদ্ধ করেছেন, মুসলমানদের বাড়িতে যদি গাছে দুটি পেঁপে ধরে একটি পেঁপে প্রভুর সেবার জন্য নিয়ে আসে, এতই তারা ভালোবাসে। এমনি আপনাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান কি হয়? বাৎসরিক অনুষ্ঠান হয় কয়েকটা হয়, তন্মধ্যে এই প্রভু বন্ধু সুন্দরের জন্মদিন এখানে পালিত হয়, সেখানে লক্ষ লক্ষ লোকের ভক্তের সমাগম হয়, দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এখানে অনুরাগী ভক্তরা। সেই দিনটা কবে? এটা হলো বৈশাখী সীতা নবমী তিথি থেকে 10 দিন ব্যাপী হয়। আর তখন যারা দর্শকরা আসে তাদের খাওয়া দাওয়া এগুলো কি ব্যবস্থাটা কি? প্রসাদের ব্যবস্থা করা হয়। আর মহাপ্রসাদের ওই একটাই অনুষ্ঠান নাকি এর বাইরে কোনো অনুষ্ঠান হয়? বাইরে আরও কয়েকটা অনুষ্ঠান আছে, যেমন মাঘী পূর্ণিমা অনুষ্ঠান আছে, জন্মাষ্টমী আছে, গৌর পূর্ণিমা আছে, রথযাত্রা অত্যন্ত প্রসিদ্ধ, হাজার হাজার ভক্তের সমাগমনে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর এই যে এখানে যারা আপনার দায়িত্বে আছেন, আপনার মোট কতজন দায়িত্বে আছেন? আমরা এখানে গভর্নিং বডি আছে 13 জনের। তবে এই শ্রীঅঙ্গনের আরেকটা দিক হলো, এখান থেকেই 1933 খ্রিস্টাব্দে বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছেন এবং তার বক্তৃতার প্রথম কথা হলো যে দি হোল ওয়ার্ল্ড আওয়ার ফ্যামিলি, দি স্কাই আওয়ার ক্যানোপি, নেচার আওয়ার বেড, আর্থ আওয়ার ওয়ার্ল্ড মাদার্স, অল ব্রিংস ব্রাদার, হরিপুর জগৎবন্ধু ওভার ওভার হেড, নিখিল বিশ্বমোরা এক পরিবার, আকাশ আমাদের আচ্ছাদন, প্রকৃতি আমাদের স্বয়ংসজ্জা, আমরা সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই মেসেজটা মহাবতার শ্রী শ্রী প্রভু জগদন্ধু সুন্দরের আবির্ভাব 28 এপ্রিল 1871 সাল বাংলা, 1278 সনের 16ই বৈশাখ রোজ শুক্রবার। মানবলীলা সংবরণ করেন 17ই সেপ্টেম্বর 1921, পৈতৃক নিবাস ফরিদপুর শহর সংলগ্ন গ্রাম গোবিন্দপুর। পিতা শ্রী দীননাথ ন্যায়রত্ন, মাতা শ্রীমতী বামাসুন্দরী দেবী। শ্রী শ্রী প্রভু সুন্দরের আবির্ভাব দেখছেন নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর। নদী গবেষণা ইনস্টিটিউট RRI বা বাংলায় নগি, এটি বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা রক্ষা ও পাললীকরণ, সেচ ব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণের কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত। এই জাতীয় প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। নদী গবেষণা ইনস্টিটিউট 3টি বিভাগের সমন্বয়ে গঠিত: হাইড্রোলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন পরিদপ্তর। আপনারা ভিডিওতে ফরিদপুরে অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউট দেখছেন। 1948 সালে প্রতিষ্ঠিত হাইড্রোলিক রিসার্চ ল্যাবরেটরির সাথে একীভূত হয়ে 1977 সালে ঢাকায় নদী গবেষণা ইনস্টিটিউটের জন্ম হয়। 1989 সালের 1 জুলাই এটি ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত হয়। বাংলাদেশে নদী গবেষণা ইনস্টিটিউট 1991 সাল থেকে টেকনিক্যাল জার্নাল নামে জার্নাল প্রকাশ করে আসছে। টেকনিক্যাল জার্নাল 2000 সালে ISSN কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং এটি ISSN ক্রম হিসেবে রেজিস্ট্রিকৃত।